ম্যাচ ফিক্সিং ও অনলাইন বেটিং এর অভিযোগে ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন ঢাকার ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের বেশ কয়েকজন তরুণ ফুটবলার। নিজেদের নির্দোষ দাবি করে বাফুফের কাছে শাস্তি মওকুফের জন্য আবেদন করা জাতীয় বয়সভিত্তিক দলের সম্ভাবনাময় এই ফুটবলাররা নিজেদের ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আদিল আহমেদের রিপোর্ট। ক্যাসিনো কাণ্ডের পর আরেক বিপর্যয়। পেশাদার ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং ও অনলাইন বেটিং এর অভিযোগ প্রমাণ হওয়ায় আরামবাগ ক্রীড়া সংঘের কর্মকর্তা ও ফুটবলার মিলিয়ে 20 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সাফ এবং এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলা যুবদলের বেশ কয়েকজন ফুটবলারও আছেন এদের মধ্যে। পরিস্থিতির শিকার এই জাতীয় দলের ফুটবলাররা আগামী দিনের ক্যারিয়ার নিয়ে হুমকিতে পড়েছেন। নিজেদের নির্দোষ দাবি করে মাঠে ফিরতে সবার সহযোগিতা চেয়েছেন তারা। তরুণ ফুটবলারদের পাশে থেকে সমর্থন জানাচ্ছেন ফুটবল অঙ্গনের আপন জনেরা। ইয়াং 4-5টা প্লেয়ার তারা তো বিভিন্ন ন্যাশনাল এজ লেভেলে খেলে আসছে, তারা এগুলো বোঝেন আমার মনে হয়। ক্লাব ম্যানেজমেন্টের এই অদূরস্যতার জন্য আজকে প্লেয়ারগুলো ফেঁসে গেল। ইয়াং প্লেয়ারদের অতীতের কথা ভেবে তাদেরকে মানে ক্ষমাসুন্দর নিয়ে তাদেরকে আবার ফুটবল ফিরিয়ে আনো। আজকে এই সময়টাতে যদি আমরা তাদেরকে এই বাধাটা দিয়ে দিই, তাদেরকে 2-3 বছরের সাসপেনশনে আমরা ফেলে দিই, এই ক্ষতিটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেই সাথে সাথে আমি মনে করি আমরা যারা এই যে বিভিন্ন জেলাগুলা আমরা আমাদেরও কিন্তু ইনভেস্ট আছে এই ছেলেদের পিছনে। তাদের বয়স বিবেচনা করে হলেও আমাদেরকে দেশের স্বার্থে, ফুটবল ফেডারেশনের স্বার্থে, জেলাগুলোর স্বার্থে এই ছেলেদেরকে যেভাবেই হোক তাদেরকে মাঠে ফেরানোর ব্যবস্থা করে দেওয়া। থ্রি নেশনস ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী জাতীয় ফুটবল দলের সাথে কিরগিজস্তানে আছেন বাফুফের নীতি নির্ধারকরা। তারা দেশে ফেরার পরই খেলোয়াড়দের করা আপিল নিয়ে বাফুফের অবস্থান পরিষ্কার হবে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।